তানি আহমদ আপনি লিখেছেন, আমি যদি আল্লাহর কাছে দোয়া করি আমার মৃত্যুর পরে আমার স্বামী কোনো মেয়েকে বিয়ে করতে চাইলে সে মেয়ে যেন কোনোভাবেই রাজি না হয়, এ দোয়া কবুল করানোর জন্য আমাকে কি কি করতে হবে? বন্তানিয়া, আমাদের দেশে মেয়েরা স্বামীকে আসলে অনেক বেশি ভালোবাসেন, অনেক বেশি ভালোবাসেন, সাবকন্টিনেন্টেই এই কালচার আছে। তো যদিও সারা পৃথিবীতেই মেয়েরা চায় না তার স্বামী অন্য কাউকে বিয়ে করুন, এমনকি তার মৃত্যুর পরেও, তো এটা বোধ হয় একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। কারণ আপনি যদি আপনার স্বামীকে ভালোবেসে থাকেন, তাহলে আপনার মৃত্যুর পর নিঃসঙ্গতার কষ্ট কাটাবার জন্য এবং বিশেষ করে বার্ধক্যের সময়টাতে একাকিত্ব অনেক কষ্টের, এই টাইমটাতে কোনো একজন জীবনসঙ্গিনী তার থাকুক সেটি আপনি কেন চাইবেন না? এটি আমাদের মানে এক ধরনের বলা যেতে পারে যে আমাদের টেন্ডেন্সি যে আমরা চাই না যে সে অন্য কোনো নারীকে বিয়ে করুক। তো একটা হলো আমার ভালো লাগে না, আমি চাই না, সেটা ভালোবাসার জায়গা থেকে হোক বা আবেগের জায়গা থেকে হোক বা যাই হোক না কেন, হিংসা বলেন সেটাকে বা যাই বলেন, সবসময় হিংসা হবে এমনটা জরুরি না, কিন্তু যেটাই হোক না কেন আপনি চাচ্ছেন না বা আপনার কামনা নাই সেটা এক জিনিস, কিন্তু আপনি রীতিমতো দোয়া চাচ্ছেন যে আপনি কী দোয়া করলে তার জন্য এটা হতে পারে। কোনো মুসলমানের কল্যাণ ছাড়া অন্য কিছুর দোয়া করা বা কামনা করাই তো উচিত নয়। তো সেখানে আপনি যাতে অন্য কোনো মেয়েকে বিয়ে করতে চাইলেও যেন মেয়ে রাজি না হয়, তার মানে সে যেন ফেঁসে থাকে, আপনি এরকম দোয়ার কথা কেন চিন্তা করছেন? আর একটু উদারতার সাথে চিন্তা করতে হবে, বরং আপনি এভাবে দোয়া করেন না কেন যে আল্লাহ আমাদেরকে দীর্ঘদিন একসাথে থাকার তৌফিক দান করুন, যাতে করে আপনার মৃত্যুর পর তার অন্য কোনো নারীকে বিয়ে করার প্রয়োজনই তিনি অনুভব না করেন, তো দীর্ঘকাল একসাথে যেন থাকতে পারেন, সেই দোয়া করাটাই যথেষ্ট। আসলে এগুলো হলো আমাদের দুনিয়াবী যে চাওয়াগুলো আছে সেই চাওয়াগুলোর অংশ হিসাবে। আপনি দুনিয়া থেকে যখন চলে যাবেন, আপনার কবরে কী হবে না হবে, কোন এক জগতে আপনি প্রবেশ করে যাচ্ছেন, আপনি তখন কী হালে থাকবেন সেটা নিয়ে চিন্তা না করে আপনার পৃথিবীতে বা দুনিয়াতে আপনার স্বামী কী করছেন না করছেন সেটা চিন্তা করছেন, এটি হলো দুনিয়াবী চিন্তা আমাদের মধ্যে অনেক বেশি ঝেঁকে বসে আছে এবং দুনিয়া আমাদের ভেতরে প্রবেশ করে আছে তার আলামত। আল্লাহ তাআলা আমাদেরকে আখেরাতমুখী হওয়ার তৌফিক দান করুন, বাস্তববাদী হওয়ার তৌফিক দান করুন। আপনি আল্লাহ না করুন যদি আপনার কর্মের কারণে জাহান্নামী হয়ে থাকেন, কোথায় আপনার স্বামী কী করছে না করছে এগুলো ভাববার সুযোগ কোথায়? কেয়ামত এবং আখেরাতের জগৎটা তো এরকম যে পরিস্থিতি যদি খারাপ হয় তাহলে সেক্ষেত্রে কেউ কাউকে চিনবেও না, আর সেখানে আপনি তাকে নিয়ে চিন্তা করার সুযোগটা কোথায়? অতএব আমাদের আখেরাতমুখী চিন্তা আরও বাড়াতে হবে। এরপরে রোজিনা তারিফা আপনি লিখেছেন, কোনো সন্তান যদি ঋণগ্রস্ত হয় সেক্ষেত্রে সন্তানের উপর কোন কাজটি আগে ফরজ, বাবা মায়ের ভরণ পোষণ দেওয়া নাকি নিজ ঋণ পরিশোধ করা? সন্তান যদি ঋণগ্রস্ত হয় তাহলে সেক্ষেত্রে সন্তান দুইটাই করবেন, বাবা মার ভরণ পোষণ দেওয়ার জন্য যদি ভরণ পোষণের জন্য অন্য কোনো ব্যবস্থা যদি না থাকে, তাদের নিজেদের কোনো ইনকাম নাই যদি তারা মানে চলতে পারেন, তাহলে সেক্ষেত্রে তাদের জীবন ধারণের জন্য মিনিমাম যা না হলে না কমপক্ষে সেটাও দিবেন, আবার এদিকে ঋণও দিবেন। যদি এমন হয় যে বাবা মার অন্য চলার ব্যবস্থা আছে তাহলে সেক্ষেত্রে তিনি ঋণকে অবশ্যই প্রায়োরিটি দিবেন, এবং বাবা মাকে যেটা নফল দেওয়া বলা হয় যে জাস্ট তাদের একটু ভালো চলার জন্য তাদেরকে খুশি রাখার জন্য একটু দেওয়া, সেইটার চাইতে ঋণকে তিনি অগ্রাধিকার দিয়ে তারপর ঋণমুক্ত হওয়ার চেষ্টা করবেন।